হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। আজকে আমরা নতুন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এটার জেনারিক নেম হচ্ছে অ্যাফান 1% ক্রিম। এটার জেনারিক নেম হচ্ছে ক্লোট্রিমাজোল। এটা বাংলাদেশের ব্র্যান্ডিং করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এখানে লেখা আছে, দেখুন, শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য। এটা 10 গ্রামের একটি টিউব অ্যাফান 1% ক্রিম। দেখুন এটার প্রাইসটা আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, এইখানে দেখুন। এটা তৈরি হয়েছে সেপ্টেম্বর 2022, এক্সপায়ার ডেট হচ্ছে আগস্ট 2026। এটার প্রাইস হচ্ছে 35 টাকা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটার রেট হচ্ছে আপনার 35 টাকা 11 পয়সা। আচ্ছা, এটা মূলত হচ্ছে একটি ছত্রাকনাশক ক্রিম। ক্রিম ওয়েডমেন না, এটা হচ্ছে ক্রিম। আচ্ছা, এটা টিউবটা আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, এটা হচ্ছে অ্যাফান ক্রিম ক্লোট্রিমাজোল। দেখুন অ্যাফান। আচ্ছা, এটার কাজ হচ্ছে আপনার ত্বকীয় কোনো ধরনের, আপনার ত্বকে অর্থাৎ চামড়াতে যদি কোনো রকমের, হ্যাঁ, ডার্মাটোগাইনাইটিস যেটা আমরা বলি, অর্থাৎ ত্বকের ভিতরে কোনো ছত্রাকের কারণে যদি যেগুলো হয় আর কি, গা হতে পারে, তারপর হচ্ছে আপনার ফুসকুড়ি হতে পারে, তারপর হচ্ছে আপনার চুলকানি যেটা আমরা বলি সেটা হতে পারে, প্লাস হচ্ছে আপনার সৈয়দ আমরা যেটা বলি গ্রাম্য ভাষায়, সৈয়দ যেটা বলি, এটার জন্য দিতে পারবেন, তারপর হচ্ছে দাউদ, এগুলোর জন্য মূলত এই মেডিসিনটি ব্যবহার করা হচ্ছে। এটা ক্লোট্রিমাজোল মেডিসিন। তো আমরা লিফলেটে যদি দেখি ভিউয়ার্স, তাহলে আমরা ডিটেলস জানবো। তো চলুন আমরা লিফলেটে দেখি। দেখুন এটা প্রতি গ্রাম ক্রিমে আছে ক্লোট্রিমাজোল বিবি 10 মিলিগ্রাম। এটা ফার্মাকোলজি আমরা দেখি, ক্লোট্রিমাজোল একটি বিস্তীর্ণ বরানি ছত্রাকনাশক। দেখুন এটি ট্রাইকোমোনাস, স্ট্যাফাইলোকোকি, স্ট্যাফিলোকোকি এবং ব্যাকটেরিয়ারয়েস এর বিরুদ্ধে কার্যকর। নির্দেশনা, অর্থাৎ কোন কোন রোগের জন্য এটা ব্যবহৃত হয়, দেখুন ডার্মাটোফাইটস এর কারণে, সব ধরনের ডার্মাটোকাইনোসিস, ট্রাইকোমোনাস প্রজাতির ইস্টের কারণে সব ধরনের ডার্মাটোকাইনোসিস, ক্যানাডিনা প্রজাতি, মোল্ডস এবং অন্যান্য ছত্রাকের কারণে ডার্মাটোকাইনোসিস, এসব ছত্রাক দ্বারা মারাত্মকভাবে সংক্রমিত ত্বকীয় রোগ, অর্থাৎ চামড়ার উপরে যে ধরনের অ্যালার্জির জনিত যে সমস্ত রোগগুলো হয়, হ্যাঁ, ছত্রাকের কারণে এই রোগের জন্য মূলত এটি নির্দেশিত। 1-4 নির্দেশনা অন্তর্ভুক্ত ত্বকের সংক্রমণের কিছু উদাহরণ, ইন্টারডিজিটাল মাইকোসিস অর্থাৎ অ্যাথলেটস ফুটস, অর্থাৎ পায়ের চিপায় যে আপনার গা হয়, প্লাস হচ্ছে আপনার চুলকানি হয়, হ্যাঁ, এগুলোর জন্য মূলত এটা ব্যবহার করা যায়। তারপর হচ্ছে প্যারোনাইকিয়া, নখের মাইকোসিস সহ, যাদের নখে আপনার গোড়ালি, তাদের নখের গোড়ার দিকে আর কি, যেখান থেকে নখ উৎপন্ন হয় এগুলোর দিকে অনেকে দেখা যাচ্ছে চুলকানি হয় বা গা হয়, প্লাস হচ্ছে আপনার অনেকের পানি পরে এরকম হয়, তাদের জন্য এটা ব্যবহার করা যায়। ত্বকের ভাঁজের ভিতরে মাইকোসিস, ক্যানাডিনা বালবাইটিস, ক্যানাডিনা বেলাটিনিটিস, পিটারিয়াসিস, বালকিরস, ইথাইস্ট্রোমা। আচ্ছা, মাত্রা এবং ব্যবহৃতি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কতটুকু পরিমাণে দিবেন আর কি। আচ্ছা, অক্লান্ত স্থান ও তার চারপাশে দৌড়ে 2-3 বার পাতলা করে ঘষে লাগাতে হবে, যেহেতু অত্যন্ত কার্যকর, তাই হাতের তালুর আকারের উপর নির্ভর করে অল্প পরিমাণে ক্রিম আক্রান্ত স্থানের জন্য যথেষ্ট। চিকিৎসার সম্পূর্ণ সাফল্যের জন্য অ্যাফান ক্রিমের নির্ভরযোগ্য কার্যকরী দীর্ঘ সময় প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসার সময়কাল পরবর্তী পরিবর্তনশীল, এটি রোগের বৃদ্ধি এবং আক্রান্ত স্থান সহ অন্যান্য কারণের উপর নির্ভর করে, অর্থাৎ আপনারা এটা 2-3 বার লাগাবেন পাতলা করে ঘষে, তারপর লাগাইতে হবে, খুবই কম পরিমাণে দিবেন। অনেকে ভাবেন যে বেশি পরিমাণে ক্রিম লাগাইলে হয়তো বা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায় না, এরকম না, আপনারা এটা ভালোভাবে ঘষে দিনে 2-3 বার আপনি এটা প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, চিকিৎসা নির্দেশনা সময়কাল, ডার্মাটোকাইটোসিস যেটা আমরা বলি, অর্থাৎ সৈয়দ হচ্ছে বা দাউদ হচ্ছে বা, হ্যাঁ, এই ধরনের সমস্যা যদি, তাহলে আপনি 3-4 সপ্তাহ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। ক্যানাডিনা বালবাইটিস এবং ক্যানাডিনা বেলাটিনিস 1-2 সপ্তাহ, তারপর হচ্ছে ইরেথ্রোসমা ফিরেটিনিস ভাস্কুলার স্পাস প্রায় 3 সপ্তাহ, সর্বোচ্চ আপনি সর্বোচ্চ 3 সপ্তাহ পর্যন্ত এটা ব্যবহার করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। পায়ের ছত্রাকের সংক্রমণে পুনরাবৃত্তি প্রতিরোধে রোগের সব ধরনের লক্ষণসমূহ চলে যাওয়ার পরেও 2 সপ্তাহের জন্য চিকিৎসা অব্যাহত রাখতে, অর্থাৎ ভালো হয়ে যাওয়ার পরেও আপনার এটা 2 সপ্তাহ পর্যন্ত এটা ব্যবহার করবেন। আচ্ছা, দুধকরণের পরে পূর্ণাঙ্গ পা শুকনো রাখতে হবে, বিশেষ করে পায়ের আঙ্গুলের মধ্যে স্থানগুলো, অর্থাৎ অনেক যাদের পায়ের ঘা হয় আর কি, নখের চিপাতে যে ঘাটা হয় এটার জন্য এটা ভালো কাজ করে।
এটার জন্য আপনারা পা ধুয়ে পরিষ্কার করে তারপর শুকনো করে ক্রিমটা লাগাইতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা, অ্যাপন ক্রিম গন্ধহীন, ধুয়ে ফেলা যাবে এবং জামা কাপড়ে দাগ ফেলেন। অনেক ক্রিম আছে দেখেন আপনার ব্যবহার করার পরে দেখা যাচ্ছে আপনার জামার সাথে যদি লাগে তাহলে দেখা যাচ্ছে দাগ ফেলে আর কি, হ্যাঁ কালার হয়ে যায়, যার কারণে এটাতে এই ধরনের কোনো সমস্যা নেই। তারপর গন্ধহীন, অর্থাৎ অনেকে অনেক ক্রিম আছে ব্যবহার করলে আপনার গন্ধ হয়, হ্যাঁ অনেক ধরনের সেন্ট আছে, তো সেক্ষেত্রে এই ক্রিমে আপনার গন্ধ হয় না, ধুয়ে ফেলা যায়। সতর্কতা এবং যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কঠিন অতি সংবেদনশীলতা, পার্শ্ব প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, টপিক্যালি প্রয়োগের ক্ষেত্রে কঠিনমাজল ভাবে গ্রহণযোগ্য, বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে সিস্টেমেটিক প্রভাব পরিলক্ষিত হয় না, স্থানীয় চলাপর অনুভূতি খুব কম ক্ষেত্রেই ঘটে থাকে, কিন্তু উপসর্গগুলিকে ক্ষতিকর হিসেবে গণ্য করা হয় না। অর্থাৎ এই ক্রিম ব্যবহার আপনার চলাফেরা হবে না, হ্যাঁ জ্বালাপোড়া হবে না, ভালোভাবে এটা কাজ করে, অনেক ভালো কাজ করে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া, অন্য ওষুধের আপনি যে কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন। আচ্ছা, গর্ভাবস্থায় কঠিনমাজল ব্যবহার শুধুমাত্র তখনই উচিত যখন প্রয়োজনীয়তা চিকিৎসক ক্ষতি বিবেচিত হবে। অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার এই মেডিসিনটি ব্যবহার করবেন, ডাক্তার যদি আপনাকে প্রেসক্রাইব করে আপনার রোগের মাত্রা হিসেবে সেক্ষেত্রে আপনারা যেভাবে বলে সেভাবে ব্যবহার করবেন। সো এই হচ্ছে আপনারা এই হচ্ছে অ্যাপন ক্রিমের ডিটেলস। ভিউয়ার্স অবশ্যই প্রচুর চিকিৎসা তাপমাত্রা নিচে রাখতে হবে, ফ্রিজ আপ করা যাবে না, কেমন ফ্রিজ আপ করা যাবে না। সো এই হচ্ছে অ্যাফান ক্রিমের ডিটেলস। ভিউয়ার্স খুবই ভালো মানের একটি মেডিসিন, যারা ইতিপূর্বে ব্যবহার করছে তারা বুঝতে পারতেছেন খুব ভালো মানের আবার ইউজ করলে বুঝতে পারেন। সো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফার্স্ট থেকে বেল আইকনে ক্লিক করুন, লাইক করুন, শেয়ার করুন, কোনো জানা থাকলে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ যতটুকু জানার চেষ্টা করব। যারা আমাদের সাথে আজকে নতুন বা ইউটিউবে আমার ভিডিও দেখছেন তারা আপনাদের সাথে ফেসবুক, টুইটার এবং ইউটিউবে এবং ফেসবুক পেজ আছে আমাদের, ফেসবুক পেজে ফর ইনস্টাগ্রাম এগুলোতে আপনারা অ্যাড হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন ওইখানে গেলে আপনারা লিঙ্ক ক্লিক করলে আমাদের গ্রুপে মেম্বার হয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্ত ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন মেডিসিন হোম ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।